আজ আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগানের একটা সুন্দর ফুল গাছ নীলকণ্ঠ বা অপরাজিতা। আমি এখানে দুটো গাছ একসাথে করে নিয়ে বসিয়েছি, কারণ দুটো ফুল একসাথে ফুটলে দেখতে সুন্দর লাগবে। সেই উদ্দেশ্যে আমি দুটো গাছকে এক জায়গায় করে বসিয়েছি। আপনারাও ঠিক এইভাবে দুটো গাছ একসাথে করে বসান, বসালে দেখবেন গাছটা খুব সুন্দর হবে এবং ফুলগুলো একসাথে নীল আর সাদা দেখুন ফুটে আছে, কত সুন্দর লাগছে। কিভাবে করেছি গাছটা, একদম ছোট্ট অবস্থায় এতটা বুশি হয়েছে এই দেখুন, সেটা পুরোটা দেখাচ্ছি। আমি গাছটাকে কিন্তু লতাতে দেব না বলেই এরকম বুশি করেছি। সেটা কিভাবে করেছি সেটা সম্পূর্ণ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরাও চাইলে নীলকণ্ঠ গাছ বা অপরাজিতা গাছকে বেশি বড় না করে ঠিক আমার মতো করে এইভাবে গাছটাকে করতে পারবে। চলুন এবার মেইন বিষয়বস্তুতে যাওয়া যাক, কিভাবে এই গাছটা আমি এইভাবে করেছি। নমস্কার বন্ধুরা, আমি পীযূষ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েকদিনেই আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, জানি সবাই খুব আনন্দে মেতে আছো, ভালো আছো এবং সবাই আনন্দেও থেকো এটাই আশা করি, এবং সবার পুজো যেন খুব খুব ভালো কাটে, আনন্দে কাটে। এইবার এই গাছটাকে আমি কিভাবে করেছি সেইটা বলছি। দেখুন, একটা ছোট্ট বালতির মধ্যে রয়েছে গাছটা, একটা ছোট্ট বালতি এটা। এই বালতিটার মধ্যে আমি এখানে দেখুন দুটো গোড়া রয়েছে, সেটা দেখলেই বুঝতেই পারছেন দুটো গাছ একসাথে বসিয়েছি। এর আগে আমি তিনটে নীলকণ্ঠ খোকা গাছ একসাথে বসিয়েছিলাম, এইবার একটা গাছের দানা তৈরি করতে পারিনি বলে তার জন্য ওই গাছটা হয়নি। এই থোকাই যেটা নীলের আরেকখানা ফ্যাকাশে টাইপের হয় সেটা আমি তিনটে সাদা নীল আর ওইটা আর বেগুনি কালার টাইপের, বেগুনিও নয় হালকা কালার, ওটা তিনটে একসাথে করে বসিয়েছিলাম। গাছটা খুব সুন্দর একসাথে হয়েছিল, কিন্তু অনেকটা উপরে তুলেছিলাম, প্রত্যেকবারই অনেক উপরে উঠে যায়, ঝোঁক হয়ে যায়, যার জন্য ছাদ বাগানের ক্ষেত্রে আমি দেখলাম এইবার গাছটাকে সম্পূর্ণ ছোট অবস্থায় আমি যাতে বেশি ফুল ফুটে, এবং ফুলের সাইজও দেখো কত বড়, প্রত্যেকটা গাছের ফুলের সাইজ কত বড় হয়েছে সেইটা আমি চেষ্টা করেছি এবং সম্পূর্ণ সফলও হয়েছি। গাছটা লাগানোর, এই গাছ আমি বাড়িতে নিজে বীজ ফেলে চারা তৈরি করেছি। গাছটা লাগানোর কিছুদিনের মধ্যে থেকে একটু বড় হওয়ার পরেই তারপর আমি এই বালতিটার মধ্যে দুটো গাছ একসাথে করে বসিয়ে দিয়েছি। দুটো গাছ একসাথে বসানোর ফলে একটু একটু করে যখনই ওরা বড় হওয়া শুরু করেছে তখনই কি করেছি আমি, এই দেখুন এই মাথাটা দেখুন, প্রত্যেকটা দুটো গাছেরই যত ডাল বেরাচ্ছিল আমি প্রত্যেকটা ডালেরই মাথাগুলো ভেঙে দিয়েছি। এটার ক্ষেত্রেও দেখুন, এই যে এটার ক্ষেত্রেও দেখুন, যখনই নতুন ডাল ছাড়ে আমি তখনই কি করি ডালগুলোকে ভেঙে দিই। এই যে প্রত্যেকটা ডাল দেখুন, প্রত্যেকটা ডালই কিন্তু আমি মাথা ভেঙে দিয়েছি। আরেকটা দেখাই, এই যে এইবার যখনই দেখছি যে নতুন কোনো ডাল ছাড়ছে ও খুব বড় লতিয়ে, তখন আমি কি করছি ঠিক এই যে এতটা পোর্শন থেকে ভেঙে দিচ্ছি। এই যে ভেঙে দেওয়াতে কি হবে, এইখান থেকে আবার নতুন করে শাখা প্রশাখা ছাড়বে এবং প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি নিয়ে পুরো বেরাবে, যার জন্য কিন্তু গাছটা খুবই সুন্দর হবে এবং দেখতেও সুন্দর হবে। আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে কষ্ট পেলে হবে না যে ডালটা ভেঙে দেব, গাছটার গ্রোথটা নষ্ট হয়ে যাবে না, তো এই চিন্তা করলে হবে না। দেখুন এখানে দুটো ডাল আছে, এই যে এই দুটো ডালকেও কিন্তু আমি ভেঙে দিচ্ছি, কারণ এরা লতানো গাছ, মাথাগুলো না ভেঙে দিলে এরা কিন্তু সম্পূর্ণ গাছটাই লতাতে চাইবে, তাহলে কিন্তু গাছটা অনেক বড় হয়ে যাবে। এইটাকেও কিন্তু আমি ভেঙে দিলাম, এই যে ভেঙে দিলাম, প্রত্যেকটা ডালের মাথা কিন্তু সব সময় যখনই বেরাবে দুদিন একটু বড় হয়ে আসার পরেই সব সময় কিন্তু ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু ভেঙে দিলে গাছটা সুন্দর হবে এবং এত সুন্দরভাবে ফুল ফুটবে। দেখুন এইটুকু গাছে ফুল কতগুলো ফুটেছে সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন,
কত ফুল ফুটেছে, প্রত্যেকটা ডালে কিন্তু ফুলে ভরা আছে, একদম পুরো গোড়া থেকে মাথা অবধি। এইটুকু গাছে কমসে কম 10 থেকে 12টা বা 15টার মতো ফুল ফুটে আছে। এটাতে আমি আরেকটা বিষয় যেটা আমি প্রথম থেকে বলে আসছি আবার বলছি, আমার কিন্তু সমস্ত গাছই কাঠের গুঁড়োতে তৈরি, কাঠের গুঁড়ো দিয়ে আমি কিন্তু গাছ তৈরি করি, যার জন্য আমার গাছ কিন্তু অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি বৃদ্ধিও পায় এবং ফুল ফল সবজি সবগুলোর ক্ষেত্রেই আমি কিন্তু সফল। পুরো কাঠের গুঁড়ো দিয়ে মাটি কিভাবে তৈরি করছি সেটা জানতে হলে আমার চ্যানেলে গেলেই আপনারা সেখানে দেখতে পারবেন। মাটি তৈরি করাটা খুবই ইজি প্রসেস এবং তার থেকে হচ্ছে যারা ছাদ বাগান করছে তাদের ক্ষেত্রে খুবই এটা গুরুত্বপূর্ণ বিষয়। ছাদটা হালকাও থাকবে, কাঠের গুঁড়ো যেহেতু সেই ক্ষেত্রে ছাদটা হালকাও থাকবে। এবার বিষয়টা যদি জানার হয় সেটা আমার চ্যানেলে গিয়ে দেখলেই বুঝতে পারবেন। এবার আসি গাছে আমি কি সার প্রয়োগ করেছি। এই গাছের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি কোনো সারের প্রয়োজন পড়ে না, বেশি রক্ষণাবেক্ষণও প্রয়োজন হয় না এবং এটাতে পোকামাকড়ের উপদ্রব খুব কমই হয়। সব গাছে যখন আমি কীটনাশক স্প্রে করি, আমি কীটনাশকটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড স্প্রে করি মাঝে মাঝে ফাঙ্গাসের জন্য সব গাছে, তখন এটাতেও ব্যবহার করি। আর একটা হচ্ছে মেন যেটা সুপার সোনাটা এবং নিম তেল আমি সব গাছে স্প্রে করার সময় এই গাছের ক্ষেত্রেও স্প্রে করি। সুপার সোনাটা কিন্তু পোকামাকড় যেরকম দূর করে তার সাথে এটা একটা ভিটামিন গাছের, কিন্তু এটা জৈবিক ওষুধও বলা যাবে, যেটা টোটাল গাছটা নিউট্রিশনের ক্ষেত্রে সম্পূর্ণ ওই একটা ওষুধই পুরো গাছটাকে বৃদ্ধি ফুল ফল ধরানোর জন্য উপযুক্ত করে দিচ্ছে।